তোমার মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরে বিশ্বাস করো এবং আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে অনেক জায়গা আছে, আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। যদি না থাকতো তবে আমি তোমাদের বলতাম না, আর আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। প্রভু, আপনি কোথায় যাচ্ছেন তা আমরা জানি না, তাহলে আমরা পথের কথা কিভাবে জানব? আমি সেই পথ, সত্য ও জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাকে জেনেছ আর তাকেও দেখতে পেয়েছ। প্রভু, পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি ফিলিপ? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে, তাহলে কেন তুমি বলছো পিতাকে আমাদের দেখান? ফিলিপ, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন? যেসব কথা আমি তোমাদের বলি তা আমি নিজে থেকে বলি না, কিন্তু পিতা যিনি আমার মধ্যে আছেন তিনিই তা করছেন। আমার কথায় বিশ্বাস করো, আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন। অন্তত আমার কাজের জন্য আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে, এমনকি আমার চেয়েও বড় বড় কাজ করবে। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব।